নমস্কার বন্ধুরা, ভালোবাসা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি উচ্ছে আলু বেগুনের একটি বটির রেসিপি বানাবো। এই রেসিপিটি গরম গরম ভাতের প্রথম পাতে খেতে অসাধারণ লাগে। আর রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি কড়াতে সাদা তেল দিলাম, তোমরা চাইলে সর্ষের তেল দিয়েও এই রেসিপিটি বানাতে পারো। এবার তেল গরম হয়ে এলে নুন, হলুদ আর সামান্য চিনি দিয়ে মাখানো বেগুন তেলে দিলাম, না হলে বেগুন সব তেল শুষে নেবে। এবার বেগুনগুলোকে একটু নেড়েচেড়ে নেব। এবার বেগুন খানিকটা লাল হয়ে ভাজা হয়ে এলে আমি ভাজা বেগুনগুলোকে কড়া থেকে তেল ছেঁকে তুলে নিলাম। এরপর উচ্ছে ভেজে নেব। আমি উচ্ছেগুলোকে পাতলার গোল গোল করে কেটে নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এরপর উচ্ছে মজে আসলে জল নিংড়ে উচ্ছেগুলোকে তেলে দিয়ে দিলাম। এতে উচ্ছের তেতো ভাবটা বেশ অনেকটা কম লাগবে। উচ্ছের এক পিঠ ভাজা হয়ে এলে আরেক পিঠ উল্টে দিলাম। এবার দু পিঠ বেশ লাল লাল করে ভাজা হয়ে এলে আমি উচ্ছেগুলোকে তেল ছেঁকে তুলে নিলাম। আমি সবগুলো উচ্ছে কড়া থেকে তেল ছেঁকে তুলে নিয়েছি। দেখো, বেগুন আর উচ্ছে বেশ লাল লাল করে ভেজে রেখেছি। এবার এই তেলেই একটি শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিলাম, আর তার সাথে কোয়াটার চা চামচ কালো সর্ষে ফোড়ন দিলাম। লঙ্কার সর্ষের ফোড়নের বেশ সুন্দর একটা গন্ধ বেরোলে আমি পাতলা আর সরু সরু করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। এবার আলুতে আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম। আমি উচ্ছে আর বেগুন ভাজার সময় নুন দিয়ে ভেজেছি, তাই নুনের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আলুগুলোকে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। এবার আলু কিছুক্ষণ ভেজে নেবার পরে আমি ভেজে রাখা উচ্ছে আর বেগুনগুলোকে আলুর সাথে দিয়ে দিলাম। এবার এই আলু, উচ্ছে আর বেগুনগুলোকে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। আলু, উচ্ছে আর বেগুনগুলোকে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেবার পরে হাতের কোষের দু কোষ জল আমি দিয়ে দিলাম। এতে সবজিগুলো বেশ ভালোভাবে মজে আসবে আর খেতেও বেশ ভালো লাগবে। আর সাথে দুটো কাঁচা পাকা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটাকে কম করে রেখে মিনিট তিন চারের মতন ঢাকা দিয়ে রান্না হতে দিলাম। মিনিট তিন চারেক পরে ঢাকনা খুলে কয়েকটা চিনির দানা ছড়িয়ে দিলাম। এই চিনি দেওয়াতে এই বটির রেসিপিটি খেতে ভীষণ ভালো লাগবে। এবার চিনি দিয়ে আরও এক মিনিটের মতন বেশ ভালোভাবে নেড়েচেড়ে নেব। বন্ধুরা, এই উচ্ছে আলু বেগুন বটির রেসিপিটি তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। গরম ভাতের প্রথম পাতে খেতে দারুণ লাগবে। আর তেতো যারা পছন্দ করো না, তারাও ভালোবেসে এই রেসিপিটি খেয়ে নেবে। আর তার সাথে রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে একটি কমেন্টের মাধ্যমে জানাবে। তাহলে আজকে আসি। ধন্যবাদ বন্ধুরা।